সেটা অনিশ্চিতে আজকে চর্যাপদের অনুবৃত্তি সম্পর্কে কিছু আলোকপাত করতে চাচ্ছি। রবীন্দ্রনাথ তার মানুষের ধর্ম প্রবন্ধে একটা শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, সে দেবতার কল্পনা মানুষকে আপনার বাইরে বন্দী করে রাখে, তখন মানুষ আপন দেবতার দ্বারাই আপন আত্মা হতে নির্ভাসিত, অপমানিত। বৃহদারণ্যক উপনিষদের এ বাণী, সে বাণীতে বলা হয়েছে যে মানুষ অন্য দেবতাকে উপাসনা করে, সেই দেবতা অন্য আর আমি অন্য এমন কথা ভাবে, সে তো দেবতাদের পশুর মতোই। বৃহদারণ্যক উপনিষদের এই বাণীর তাৎপর্য যে দেবতাকে আমার থেকে পৃথক করে বাইরে স্থাপন করি, তাকে স্বীকার করার দ্বারাই নিজেকে নিজের সত্য থেকে দূরে সরিয়ে নিই। তবে মানুষ কি নিজেরই পূজা করবে? নিজেকে ভক্তি করার ক্ষমতা কি মানুষের দ্বারা সম্ভব? তা করলে কি পূজো জিনিসটা অহংকার হয়ে যায় না? উপনিষদ বলছেন পূজো জিনিসটা অহংকার নয়। বাইরে দেবতাকে রেখে কতগুলো স্তূপ পূজার আড়ম্বর, শাস্ত্রপাঠ, বাহ্যিক আচার অনুষ্ঠান এ সমস্ত পালন করা সহজ, কিন্তু নিজের মনের মধ্যে, নিজের ভাবনায়, নিজের চিন্তায়, নিজের কর্মে পরম মানুষকে উপলব্ধি ও স্বীকার করা সবচেয়ে কঠিন। চর্যাপদের মধ্যেও এই নিজের মধ্যে পরমকে জানার ব্যাকুলতা। নিজের মধ্যে যে মানুষ, সে শুধু ব্যক্তিগত মানুষ নয়, সে বিশ্বগত মানুষের একাত্ম, সে বিরাট মানব। অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তিম চ স্থিতম, তিনি দেহহি বসন্ত বুদ্ধ, তিনি মনের মানুষ। চর্যাপদের সিদ্ধাচার্যরা বাইরের জপ তপ ধ্যান স্নান আসমান বলিদানকে বর্জন করে সহজ সাধনার মধ্য দিয়েই সে পরম প্রিয়কে খুঁজেছেন নিজের মনে। এইভাবেই আমরা বলতে পারি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব প্রেমিক বুদ্ধ, সে একই বাণী। খ্রিস্টও বলছেন আই এন্ড মাই ফাদার আর ওয়ান। সকল জীব সুখী হোক, নিঃশত্রু হোক, অবদ্ধ হোক, সুখী হয়ে কাল হরণ করুক। সকল জীব দুঃখ হতে প্রমুক্ত হোক, সকল জীব যথালব্ধ সম্পত্তি থেকে বঞ্চিত না হোক। এই যে নিজের মধ্যে বিশ্বকে জানলে তবেই সর্বমানবকে জানা যাবে। এই দেহভাণ্ডারের মধ্যে ব্রহ্মাণ্ড আছে, এই সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। হাজার বছর আগেও যে ধর্ম সাধনাকে ভিত্তি করে চর্যাগীতির উদ্ভব, পরবর্তীকালের ইতিহাসের দুর্গম মরুপথে সাময়িকভাবে সেই ধর্ম সাধনার ধারাটি ক্ষীণ, ক্রমে ক্রমে বাইরের দিক থেকে লুপ্ত হয়ে গেলেও অন্তঃসলিলা নদীর মতো তার ভিতরের স্রোতটি অক্ষুণ্ণ রইল অন্যরূপে। সেই ধারার আদিতে উপনিষদের গোমুখী, অন্তে মানব প্রেমের মরমীয় মহাসাগর চর্যাপদে বিদ্রিত হয়েছে। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত তিনি কিছুটা চেষ্টা করেছেন, ধর্মের মৌল মনময় তার প্রতি যে আবেগ উপনিষদে উচ্ছ্বসিত, তার এক অঞ্জলি ধরা আছে চর্যাপদে। বাঙালি হৃদয়ের মানব প্রেম বিশ্ব দেবতার প্রেমে মহিয়ান হল
ইহা একটি দৃঢ় প্রত্যয়ে দেহহি বুদ্ধ বসন্তি ন জনই। মানুষের মধ্যে অনন্তের মুক্তি, মানুষের মধ্যে পরম শান্তি, মানবত্বাতে বিশ্বত্বার মহৎ বিকাশ। সে মনের সঙ্গে মন মিশালে তবে পরম মুক্তি ধরা দেবে। সেই মুক্তি সাধনার পথে মন্দির মসজিদের বেড়া, শুষ্ক আচরণ পরায়ণতা তার মস্ত বাধা, তাই বাউল কেঁদে বলে, তোমার পথ ঢেকেছে মন্দিরে মসজিদে, তোমার ডাক শুনে তাই চলতে না পায়, আমার রুখে দাঁড়ায় গুরুতে মুর্শেদে। সিদ্ধাচার্য সরহপাত বলছেন, কিন্তু মন্তে কিন্তু তন্তে কিন্তু রে ঝান বখানে, সে কথায় বাউল বলছেন অন্য সুরে, মন্ত্রে তন্ত্রে পাতলে সে ফাত দেবে কে সে ধরা, উপায় দিয়ে কে পায় তারে শুধু আপন ফাঁদে মরা। সিদ্ধাচার্য বসতেন, দেহহি বুদ্ধ বসন্তি ন জানই, বাউলও বলছেন, নত নদী হাতটি বেড়াও অবোধ আমার মন, তোমার ঘরের মাঝে বিরাজ করে বিশ্বরূপী সনাতন। চর্যাপদে যে মানবতার উদ্বোধন বলদের সহজের সাধকদের মাধ্যমে, তার গভীর ব্যঞ্জনা পেয়েছে সমগ্র মধ্যযুগের সন্ত সাধকদের ভাবনায়। সন্ত কবীর দাদু নানক রামানন্দ রজ্জব সবাই মানুষের মিলনের, প্রাণের মিলনের, নিজের মধ্যে অন্তরাত্মকে পাওয়ার আকুল আকাঙ্ক্ষার বেদনায় ভিদুর। সাধু রজ্জব বলছেন, প্রতিবিন্দুর মধ্যেই সিন্ধুর ডাক আছে, তবু একলা যদি একটা বিন্দু সাগরের দিকে দাবিত হয়, পথেই তো সে নিঃস্ব হয়ে মরবে। সকলের প্রাণের সঙ্গে মিলিত হও, তাই দেখবে তোমার মিলন সম্পূর্ণ হয়েছে। বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথের মধ্যে এই মানব বন্ধনায় মহান কাব্যের মাধ্যমে মুক্তি পেয়েছে। ভিতরে বাইরে যে মানুষ তারই মিলন ক্ষুদায় তিনি ফিরেছেন সারা জীবন। ভিতরে বাইরে যে মানুষ তার জীবন দেবতা, জীবনের বাইরে নয়, জীবনের মধ্যেই তার প্রতিষ্ঠা, তার লীলা। সে মানুষ অন্তরময়, অন্তরে মিশালে তবে তার অন্তরের পরিচয়। যিনি সমগ্র জীবন ধরে যে সাধনা করেছেন, সে সাধনায় তারই অনুসন্ধান। যিনি আছেন কবির মনে, তার জন্য এত রূপের খেলা, রঙের মেলা অসীম সাদায় কালোয়, তাকে দেখতে পাওয়ার জন্যই কবির আকুলতা। রবি ঠাকুর জীবন দেবতা বলতে কি বোঝাতে চাইছেন তা নিজের কথায় আমরা শুনলাম। তিনি এক এবং অখণ্ড, তিনি আমার অগোচরে আমার মধ্যে, কবির অন্তরাত্মাকে নিজের মধ্যে পরিব্যক্ত করে নেন এবং তিনি প্রাণের পালে প্রেমের হাওয়া লাগিয়ে কালো মহানদীর ঘাটে ঘাটে কবিকে বহন করে নিয়ে চলেছেন। তিনি শুষ্ক ভক্তি চান না, সে পরম প্রিয়, যিনি আছেন কবির হৃদয়ে গোপন বিজন ঘরে, তার অন্তরে গভীর ক্ষুধা, সে ক্ষুধা ভালোবাসা। তিনি গোপনে চান আলোক সুদা, সে আলোক প্রেমের। এই সাহিত্যিক মানবিকতার উদ্বোধন বাংলা কাব্যে প্রথম হয়েছে চর্যাপদে। তার প্রবাহ আজ চলেছে সমস্ত বাঙালি কবির মধ্যে। চর্যাপদ বাংলা কাব্যের প্রথম প্রধান সুরটি চিনে দিয়েছে হাজার বছর আগে। সেই জন্যই
চর্যাপদ বাংলা কাব্যের উষালগ্নে সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক। সে জ্যোতিষ্কের আলো আজও নিষ্প্রব হয়নি, বাংলা কাব্যের সীমাহীন আকাশে তার জ্যোতি শান্তমাধুর্যী মহিয়ান। আজ এ পর্যন্ত।